উপজেলা নির্বাচন ঘিরে নতুন কিছু আচরণবিধির স্বস্তি নিয়ে এসেছে ভোটার থেকে শুরু করে প্রার্থী এবং নির্বাচন কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেলের ডাউন না থাকা আর অনুমতিপত্র ছাড়া প্রার্থীদের গাড়ি ব্যবহার মাইকিং এবং অফিস নির্মাণে বিধি নিষেধ থাকায় স্বস্তিতে ভোটাররা তবে শব্দ শব্দদূষণে আইন থাকলেও পরিমাপের যন্ত্র না থাকায় আন্দাজ নির্ভর এর প্রয়োগ উপজেলা নির্বাচনে নতুন বিধি প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা এছাড়া প্রার্থীকে নির্বাচনের প্রচারে অফিস ও গাড়ি ব্যবহারে নিতে হচ্ছে অনুমতিপত্র যা সাটানো থাকছে গাড়ি ও অফিসে জনসভা করতেও লাগছে অনুমতিপত্র প্রথমবারের মতো সাদা কালো পোস্টারের পাশাপাশি অনুমতি দেওয়া হয়েছে রঙিন পোস্টারের তবে পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ থাকছে লিমিনেটেড পোস্টার শব্দদূষণ প্রতিরোধে মাইক বা স্পিকারের মাত্রা নির্ধারণ করা হয়েছে ষাট ডেসিবেল এমন কিছু নতুন বিধিমালার কারণে ভোটার প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে এসেছে স্বস্তি নির্বাচন কমিশন যে বর্তমান যে নীতিমালা প্রণয়ন করছে এটা সময় উপযোগী নির্বাচন কমিশন থেকে আমাদের এই নিয়ম নীতি সম্পর্কে অবহিত করা হয়েছে আমরা শতভাগ এই নিয়ম নীতি পালন করে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করব আমার বিশ্বাস এবার ভোট মানে ভোট প্রদানে জনগণ আগ্রহী হবে এই নিয়মের কারণে মোটরসাইকেলে শোডাউন না থাকা এবং অনুমতিপত্র ছাড়া প্রার্থীদের গাড়ি ব্যবহার মাইকিং এবং অফিস নির্মাণে বিধিনিষেধ থাকায় সবচেয়ে বেশি স্বস্তিতে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলাবাসী যদিও শব্দ দূষণে আইন থাকলেও পরিমাপের না থাকায় আন্দাজ নির্ভর হয়ে পড়েছে এর প্রয়োগ আমি আশা করব নির্বাচন কমিশনের এই শব্দ দূষণটার জন্য নিয়ন্ত্রণ রাখে অনুমতিপত্র নেওয়া লাগতেছে যেটা আমাদের মানে সাধারণ জনগণের জন্য সেটা খুবই ভালো যেগুলো আজকে নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করে এগুলো অনেকাংশে কমে আসবে বলে মনে করি এদিকে অনলাইনে মনোনয়নপত্র দাখিলে শোডাউন বন্ধ হওয়ার সাথে সাথে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে যে বাধার অভিযোগ আসতো তাও বন্ধ হয়েছে কোন প্রার্থী বাধা সৃষ্টি করতেছে অনেকে কথা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা অনেক সময় ঘটতো তো এই অনলাইন সিস্টেমে দেখেন এইবার যেটা হয়েছে নির্বিঘ্নে কেউ কিন্তু বিন্দুমাত্র অভিযোগ বা কোনো করে নেই যে আমি দিতে পারতেছি না প্রার্থীদের যত ধরনের সহযোগিতা আমরা করব এবং প্রার্থীদেরকে আমরা বলতে চাই নির্বাচন কমিশনের যে আচরণ বিধি আছে সেটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য তাহলে শুধু একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব হবে প্রথম ধাপে দেড়শো উপজেলায় ভোট গ্রহণ হবে আটিমে ডিভিসি নিউজ ডেস্ক